নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 29শে অক্টোবর 2021, কার্তিক মাসের 11 তারিখ, শুক্রবার। শুরু করছি আজকের রাশিফল। মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু দিনটি এক প্রকার অতুলনীয় থাকবে। আজ অফিসে আপনার বস এবং কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হতে চলেছে। পেশাদারী যোগাযোগ বাড়ানোর পক্ষে আজকে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে উৎকৃষ্ট মানের থাকতে চলেছে। অর্থগতভাবে আজ আপনাদের অত্যধিকভাবে সাবধান থাকার প্রয়োজন। এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন। বিনোদন এবং আমোদ প্রমোদ আয়েশের মাধ্যমে আজকের দিনটিতে কাটাতে পারেন। তবে অ্যালকোহল বা সিগারেটের পিছনে অতিরিক্ত অর্থ ব্যয় করলে কিন্তু আপনার প্রভূত পরিমাণে ক্ষতি হতে পারে। এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে, শুধু তাই নয় বরং আপনার আর্থিক পরিস্থিতিকেও আরও খারাপ করে দেবে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তো এগুলি এড়িয়েই চলুন। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ তাদের পক্ষেই থাকতে চলেছে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের আচরণে আজ আপনারা বিরক্ত হতে পারেন। তাদের সাথে ঠান্ডা মাথায় কথাবার্তা বলুন। তারা কেন এমন ব্যবহার আপনার সাথে করছে সে বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা করুন। আজ অবশ্যই পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করতে পারেন। তবে বিশ্রাম গ্রহণ করা আজ আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনাদেরকে আগেই জানানো হয়েছে। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। আজ আপনি জানতে পারবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা ভালোবাসার জন্য কতটা গভীর ভাবপূর্ণ আপনার ক্ষেত্রে হতে পারে। স্বামী স্ত্রীর জন্য আজকের দিনটিকে অবিশ্বাস্য করে তোলার প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পেতে চলেছেন। আশা করি আপনারা হাতছাড়া করবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। বৃষরাশি, বৃষলগ্ন বা টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি খুবই সাবধানতা অবলম্বন করে চালাতে হবে। আজ কিন্তু অর্থগতভাবে দিনটি আপনাদের পক্ষে নেই, একাধিক উপায়ে আপনাদের খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই। আর কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করলে কিন্তু আপনি কোনো লাভবান তো হবেনই না, বরং আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে। আর যারা চাকরিজীবী আছেন কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আর সরাসরি কোনো বিষয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় উত্তরও সরাসরি দেওয়ার চেষ্টা করুন, তা না হলে আপনার কলিগ এবং বসেরা কিন্তু বিরক্ত হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। শিক্ষার্থী বিদ্যার্থী বা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদেরও আজ সহায় নেই। এই অতিরিক্ত পড়াশোনায় মনোনিবেশ করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার। অহেতুক মোবাইলে বা টেলিভিশনে সময় নষ্ট যেন করবেন না। আজ পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি মধ্যম প্রকৃতির। তুচ্ছ বা ছোট কোনো বিষয় নিয়েই আজ আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে, যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থেরই ক্ষতি করতে পারে, তাই রেগে যাওয়াটা যতটা এড়িয়ে চলতে পারেন সেটাই আপনার ক্ষেত্রে বেটার। কায়িক পরিশ্রম হলেও শরীরে আজ আপনারা সতেজতা অনুভব করবেন, মানুষজনেদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। ওই কথায় আছে না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, তাই অন্যের সুখে সুখী হন, দেখবেন সুখ একদিন আপনারও আসবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক, বাগবিতণ্ডা, বচসা, সন্দেহবাদিকতার আশ্রয় নিলেই ক্ষতি। তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না। আর আপনারা একে অপরের ছাড়া কিন্তু সময় কাটানোর কথা ভাবতেই পারেন না। আজ তাই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার কথা ভাবুন। যদি দেখা সাক্ষাৎ না করতে পারেন ফোনে আলাপ আলোচনা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে। মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অর্থগতভাবে দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে। একাধিক উপায়ে আপনার আয় ইনকাম বৃদ্ধি করতে চলেছেন। আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ করা যায় সে বিষয়ে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন অবশ্যই লাভবান হবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আর যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসে আপনার বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য আনার জন্য ইতিবাচক মনোভাব এবং আপনার ভিতরের মোরালিটি বা মূল্যবোধকে কিন্তু দাম দিতে হবে। ভিতরের মূল্যবোধগুলি আজ আপনাকে সন্তুষ্টি দেবে। ইতিবাচক মনোভাবের কারণে সাফল্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা অবশ্যই পৌঁছাতে সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন আপনারা সফল হতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকছেন।
পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন সকলের সাথে আজ বোঝাপড়া বাড়তে চলেছে। প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। সামাজিক কোনো অনুষ্ঠানে নিজেকে আদর্শ ব্যক্তি হিসাবে প্রকাশ করার সুযোগ আজ আপনারা পেতে চলেছেন। আপনার পরাজয় থেকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত, তা না হলে ইন ফিউচার কিন্তু বিপর্যয় ঘটতে পারে। আজ অবশ্যই আপনি আপনার পরোপকার এবং সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজের জন্য সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা আনতেই পারেন। আর আপনাদেরকে কিন্তু অবশ্যই নিজের মূল্যবোধকে ধরে থাকতে হবে। আবারও বলছি, কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা আজ অনুভব অপেক্ষা করছে। জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আজকে যারা নেমে পড়বেন, আজকের দিনটি আপনাদের এক প্রকার অতুলনীয় কাটবে। তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক বাকবিতণ্ডার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি, সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী আজ কোনো পরিকল্পনা বা কার্যসূচি বিঘ্নিত হতে পারে, ধৈর্য যেন হারাবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। কর্কট রাশি কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ এক প্রকার অফিসের পরিবেশ বেশ থাকবে। অফিসে আপনার বস এবং কলিগদের সাথে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার নিজের মেধাদক্ষতা ট্যালেন্টের কারণেই আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন, যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারে। আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন। এরই মধ্যে আপনার কিন্তু ওনার সাথে কোনো কথাবার্তা খারাপ লেগে যেতে পারে, তাই সময় থাকতে থাকতেই সেখান থেকে বেরিয়ে চলে আসুন। আজ অর্থগতভাবে কিন্তু দিনটি আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়ে চলুন। আর যদি আপনি একটি মসৃণ জীবনযাপন করতে চান, নিজের জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান, তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আরও মনোযোগী হওয়ার প্রয়োজন। আজ বাচ্চা কাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়। আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গেই একমাত্র যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। আর তাই প্রেমিক প্রেমিকা আজ আপনাদের জন্ম রোম্যান্টিক হওয়ার দিন। স্বামী স্ত্রীও আজকে দিনটিকে নিরপরাধ এবং মলিন অবিশ্বাস্য একটি রোম্যান্টিক দিন আর দিনে আপনারা রূপান্তরিত করতে পারেন, যদি তর্ক বিতর্কের আশ্রয় না নেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর আপনাদের ভালো থাকবে। তৎসত্ত্বেও বলবো, মাইগ্রেনের রোগীরা অত্যধিক সাবধান থাকুন। আর নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু মনে হতাশা গ্রাস করতে পারে, এই বিষয়ে আপনাদের সাবধান থাকার প্রয়োজন। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন। যারা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত, ছবি আঁকা, নাচ, গান, নাটক, তাদের কিন্তু আজকের দিনটি সাফল্যই পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত নাম, যশ, খ্যাতি, স্বীকৃতি এবার আপনাদের মিলতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। সিংহরাশি সিংহলগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকবে। অর্থগতভাবে দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকছে। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটার করার জন্য সুবিধাজনক হবে। মেজাজ সামলাতে না পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন, তাই এই ব্যাপারে আপনাদের একটু সাবধান থাকার প্রয়োজন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। আর যারা চাকরিজীবী আছেন, অফিসে কিন্তু আজ আপনি সকলের মধ্য মনে হয়ে উঠতে চলেছেন। সময় থাকতে থাকতেই ডেডলাইন আসার আগেই সমস্ত অ্যাসাইনমেন্ট আপনারা শেষ করতে পারবেন। আপনার মেধাদক্ষতা ট্যালেন্টের কারণেই আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় থাকতে চলেছেন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের অনুভূতিতে আঘাত দেবেন না, আগেই বলেছি। আর যতটা সম্ভব সম্পর্কের মজবুতি বৃদ্ধি করা যায় সেই চেষ্টাই কিন্তু আপনার করা উচিত। যদিও আপনি মনে করবেন বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন, তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করুন, এটিই আজ আপনার জন্য ভালো হতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। যোগব্যায়াম ধ্যান আজ আপনাকে কোনো মানসিক অশান্তি থেকে পরিত্রাণ দেবে। কায়িক আর প্রেমিক প্রেমিকা আজ কিন্তু একে অপরের সাথে হৃদস্পন্দন মিলে গেলে অন্য কোনো কিছুর প্রয়োজন আপনাদের অনুভূত হবে না।
নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিতভাবে মনে হচ্ছে, অর্থাৎ যারা এখনও প্রেম করেন না কাউকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলতে পারেন, সেখানেও আপনারা সফল হবেন। স্বামী স্ত্রী কিন্তু আজ এই পৃথিবীতে বসেই আপনারা ধরাধামে স্বর্গীয় সুখ উপলব্ধি করতে চলেছেন। দিনটি আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তো এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কিন্তু কোনো প্রয়োজনই নেই। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন আজ কিন্তু তাদের অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকবে। অফিসে আপনার বস এবং কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে, আর আপনার কিন্তু নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের কারণেই আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। এমন কোনো ব্যক্তির সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন, কেননা আপনি বারবার নিজের মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলছেন। আজ এরকমই কিছু করতে পারেন, তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন আছে। যারা বিজনেসম্যান আছেন আজ তাদের খরচ কিন্তু বাড়বে, তবে হ্যাঁ আয় ইনকামও বৃদ্ধি হবে। তবে দিনটি এক প্রকার আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে মধ্যম প্রকৃতির, আর তাই তাড়াহুড়ো হটোকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, সব থেকে বেটার ফলাফল আপনারা পাবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি এক প্রকার কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। আজ আপনার বন্ধু বান্ধবদের সাথে সন্ধেবেলার সময়টা আপনারা কোনো নতুন পরিকল্পনা করে কাটাতে পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীরে আজ আপনারা সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। তবে রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার পরসমালোচনা পরচর্চা পরনিন্দা এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলিকে ঝেড়ে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের ভিতর থেকে প্রত্যয় এবং নমনীয়তা ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক বাগবিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, এতে কিন্তু আপনাদের সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। আজ নিজের মনোযোগকে কেন্দ্রীভূত করতে হবে এবং এটি অর্জন করবার জন্য নিশ্চিতভাবে কঠোর পরিশ্রম আপনাদের করার প্রয়োজন আছে। প্রেমের মেজাজ আজ আকস্মিকভাবে পরিবর্তন হতে পারে, তাই চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখার। আজ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের যে জ্ঞান বৃদ্ধি করতে হবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। তুলারাশি, তুলালগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তাদের কিন্তু আয় ইনকাম বৃদ্ধি হবে, তবে খরচও বাড়তে চলেছে। দীর্ঘস্থায়ী সম্ভাবনাময় ক্ষেত্রে বিনিয়োগ করার চেষ্টা করুন। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে মধ্যম প্রকৃতির, আর তাই তাড়াহুড়ো হটোকারিতা করবেন না। চাকরিজীবী যারা আছেন নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, মনের কথা শুনে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না। কাজের জায়গায় সিনিয়র সিটিজেনদের থেকে বা বরিষ্ঠ ব্যক্তিদের থেকে, বস কলিগদের থেকে আপনারা চাপ বা গৃহ মতভেদ কিন্তু আনতে পারেন, তাই কাজে মনোনিবেশ করুন। আজ দেখবেন অফিসের পরিবেশ আপনাদের পক্ষেই থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি কিন্তু এক প্রকার সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকছেন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় সকলের সাথেই আজকের দিনটি আপনাদের সম্পর্কের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। তবে পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। কোনো পুরনো বন্ধু আপনাকে সন্ধ্যার সময় ফোন করে মধুর স্মৃতি ফিরিয়ে দেবে, সেখানে আপনার মানসিকভাবে প্রফুল্ল হতে চলেছেন। আজ প্রেমিক প্রেমিকা প্রকৃত প্রেম খুঁজতে আপনারা অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে দিনটি কিন্তু খুব একটি ভালো নয়, তবে ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে দিনটি অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। আর স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু আজ ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক বাড়তে পারে, তবে দিনের শেষে সব কিছু ঠিকঠাকও হয়ে যাবে। আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্ক বাগবিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। আর রূঢ় বাক্য অশ্লীল অশ্লীল ব্যবহার যেন একে অপরের সাথে করবেন না। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আজ আপনাদের কিন্তু শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই।
বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বা স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অর্থগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব যেতে পারে। একাধিক উপায়ে আপনারা আর্থিকভাবে লাভবান হতে চলেছেন। যারা ছোটোখাটো ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই যারা সেই জগতের প্রতিষ্ঠিত বিজনেসম্যান তাদের কাছ থেকে পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। আর যারা চাকরিজীবী আছে তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন আত্মীয় সকলদের সাথেই আজ আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি করার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়া থেকে নিজেকে বাঁচান। আজ পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি আপনার ক্ষেত্রে উপকারীই হবে। আর সেই সময়ে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা আজ কিন্তু একে অপরের সাথে বিতর্ক এবং অহেতুক তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। স্বামী স্ত্রী, আত্মীয় পরিজন, পরিবার বা আপনার প্রতিবেশীদেরকেও কিন্তু আজ আপনাদের অবশ্যই দাম্পত্য জীবনে কিছুটা হলেও ক্ষতি করবার চেষ্টা করতেই পারে। তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন, কারণ শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ বেশ শক্তিশালী থাকছে। কারোর কারোর জন্য আজ পেশাদারী উন্নতি অবশ্যই ঘটতে চলেছে। অবশ্যই আপনারা আজ যেহেতু শুক্রবার, তাই শুক্র মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি সকালে 11 বার, বিকালে 11 বার অবশ্যই জপ করুন। ধনুরাশি, ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে বলা ভালো। খুব একটি ভালো যাবে তা কিন্তু নয়। বিশেষ করে ধনুরাশির উপরে, চন্দ্র ধনুরাশির উপরে কিন্তু এখন শনির সাড়ে সাতের প্রভাব চলছে। ধনুলগ্নে কিন্তু এর প্রভাব কিছুটা হলেও কম। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন অফিসে কিন্তু দিনটি আপনাদের পক্ষেই থাকবে। বিতর্ক বা অফিস রাজনীতি সব কিছুতেই আজ আপনারা শাসন করতে চলেছেন। তবে বিজনেসম্যানদের কিন্তু আজ খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। কোনো এক জায়গায় আপনার টাকা কড়ি আটকে যেতে পারে, মানি ব্যাগ হারিয়ে যেতে পারে, অসতর্কতার কারণে কোনো লোকসানও কিন্তু হতে পারে। তাই বিজনেসম্যানদের খুবই সাবধানতা অবলম্বন করে চলার দরকার। কপালে এবং নাভিতে, কপালে অথবা নাভিতে যদি কেশরের তিলক লাগাতে পারেন, আর্থিক অবস্থানের অবশ্যই উন্নতি ঘটবে। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্র মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, আর এর সাথে সাথে যেহেতু আপনাদের শনি সাড়ে সাতের অন্তিম পর্যায়ে চলছে, তাই প্রতিদিন সন্ধেবেলা শনি মহারাজের বীজ মন্ত্র যেটি হলো ওম প্রাং প্রিং প্রৌং স শনিশ্চরায় নমঃ, এটি 108 বার করে জপ করুন। আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করবার জন্য দিনটি একটি চমৎকার দিন থাকতে চলেছে। আজ আপনার সমস্যা হলো আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা বাড়তে চলেছে। আপনার জীবনসঙ্গীর অবহেলা সম্পর্কটিকে কিন্তু নষ্ট করতে পারে। আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় একসাথে কাটান, মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খামখেয়ালি আচরণ সামলানো তার ক্ষেত্রে কিন্তু দুরূহ হতে পারে। আজ অবশ্যই সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন, কিন্তু হঠাৎই অফিস বা কাজের জায়গায় চাপ চলে আসার কারণে সেটি করতে হয়তো আপনারা সক্ষম হবেন না। আপনার খারাপ মেজাজ স্বামী স্ত্রী আপনাদেরকে কিন্তু একে অপরেরকে অসন্তুষ্ট করতে পারে। তবে আজ আপনাদের কায়িক পরিশ্রম হলো শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। অন্যথায় সমস্ত খাতেই আজ আপনাদের ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি এক প্রকার মিশ্র প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়েই কাটবে। বিশেষ করে আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ একাধিক উপায়ে দিনটি এক প্রকার অতুলনীয় কাটতে চলেছে। বিশেষ করে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে, আপনার অফিসে বস আপনার কাজের অগ্রগতি দেখে বেশ খুশি হতে চলেছেন। বিজনেসম্যানেরাও আজ ব্যবসায় প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন। আর যদি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের পথ খুঁজছেন, তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে আপনাদের বিনিয়োগ করা উচিত।
বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না, পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন। ব্যবসা বাণিজ্যে আপনাদের অবশ্যই উন্নতি ঘটবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাফল্যে ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকছেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনারা এক প্রকার কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটাবেন। বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করতে পারে, যার কারণে দিনটি আজ আপনাদের উজ্জ্বল পরিলক্ষিত হচ্ছে। আজকের দিনটিতে আপনারা যথেষ্ট পরিমাণে আরাম করতে সক্ষম হবেন। পেশিগুলিকে আরাম দিতে কাছের কোনো মানুষকে বলুন একটু তেল দিয়ে শরীরটি মালিশ করে দিতে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন জন্য আজকের দিনটি যেমন মধ্যম প্রকৃতির, স্বাস্থ্যও কিন্তু আজ আপনাদের মধ্যম প্রকৃতির, আর তাই ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, প্রেম বা রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকেও সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ কোনো বন্ধুর সাথে আপনারা বেশ সময় কাটাতে চলেছেন, সেই সময় মদ্যপান করা থেকে নিজেকে বাঁচান, তা না হলে সময়ের সাথে সাথে অর্থ কষ্টে ইন ফিউচারে আপনারা ভুগতেই পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বা অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য বলবো, আপনাদের কুম্ভ রাশির উপরে এখন শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলছে। যাদের কুম্ভ লগ্ন তাদের উপরে কিন্তু প্রভাব কিছুটা হলেও কম। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসের পরিবেশ কিন্তু আপনাকে আজ অবাক করে দিতে পারে। তার কারণ দীর্ঘ কঠিন সময়ের পর আজ সুন্দর কিছু ঘটতে চলেছে অফিসে আপনার জন্য। অপেক্ষা করুন, আজ আপনি সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে নিজের জন্য সময় বার করতে পারেন, কিন্তু হঠাৎই অফিসের জন্য কাজ চলে আসায় নিজেকে সময় দিতে হয়তো সফল হবেন না। আজ বিজনেসম্যানদের কিন্তু দিনটি খুবই সাবধানতা অবলম্বন করে কাটাতে হবে। খরচ অত্যধিক বাড়তে চলেছে, বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, এতে কিন্তু অহেতুক অর্থ ব্যয় হবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, এইগুলি এড়িয়ে চলারই চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। যদি আপনি স্পষ্টতই মানসিক চাপ অনুভব করেন, তাহলে আরও বেশি সময় বাচ্চা কাচ্চাদের সাথে কাটান, কারণ শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ। তাদের সাথে যত সময় কাটাবেন, আপনারও মনের পবিত্রতা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। তাদের উষ্ণ আলিঙ্গন, আদর, নিষ্পাপ হাসিও আপনার দুর্দশা থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। খারাপ সময় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দিনটার পরের ভাগ, অর্থাৎ সূর্যের আলো মধ্যগগনে যাওয়ার পর, আপনার পরিবারের জন্য অপ্রত্যাশিত কোনো সুসংবাদ অপেক্ষা করছে, যা পরিবারে খুশি এবং উচ্ছ্বলতা বয়ে আনবে। কোনো আকস্মিক বার্তা বা খবর আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাতে পারে। একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু করে আপনাকে অবাক করে দিতে পারে। আজ আপনারা কিন্তু নিজেকে সময় দিতে সফল হবেন না। বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আপোষ বলে কী হয় সেটি আজ আপনারা বুঝতে চলেছেন। আজ আপনাদের বিবাহিত জীবনের সবথেকে ভালো ঘটে যাওয়া জিনিসটি আপনারা উপলব্ধি করবেন। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না। নেতিবাচক অনুভূতি, পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এগুলির আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। আপনার কিন্তু মনে হতাশা গ্রাস করতে পারে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। অশ্বত্থ গাছের তলায় জল দিন এবং তার নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে আপনাদের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদীভাবে উন্নতি ঘটবে। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় কাটবে। আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিলে অবশ্যই আপনার নাম, মান সম্মান, প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। আজ অফিসে আপনার দিনটি মনোরমই থাকবে। তবে যারা বিজনেসম্যান আছেন, দিনটি কিন্তু আর্থিকভাবে আপনাদের ফলপ্রসূ হলেও খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। তবে ভ্রমণ আজ আপনাদের ক্লান্তিকর হবে। ভ্রমণ যোগ থাকলেও সেই ভ্রমণ আপনাদের ক্লান্তিকর হতে চলেছে, যদিও আর্থিকভাবে সেটা ফলপ্রসূ হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই ভ্রমণ করা এড়িয়ে চলুন, কারণ স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের খুব একটি সঙ্গ দিচ্ছে না। দুস্থ, হতদরিদ্র, গরিব মানুষের, গরিব শিক্ষার্থী বিদ্যার্থীদের পেন, পেন্সিল, খাতা, বই দান করুন, স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব পড়বে। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এগুলির আশ্রয় নিলেই কিন্তু আপনাদের মনে হতাশা গ্রাস করতে পারে। আজ
শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকছেন। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসগুলি আজ করুন। আজ অন্যদের সাথে মেলামেশা করবার সময় সময়ের খেয়াল রাখতে যেন ভুলবেন না। টাইম ইজ মানি, তাই সময়কে দাম দিন, তা নাহলে সময় কিন্তু আপনাকে দাম দেবে না। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন। পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। খুশির মেজাজেও থাকতে চলেছেন, একসাথে বাইরে বেড়াতে যেতে পারেন, চমৎকার সময় আপনারা কাটাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন।